ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিনে আর নতুন একটা ব্লগ স্টার্ট করে দিচ্ছি নিশ্চয়ই আমার বন্ধুরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বেশ ভালো আছি আর আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম একটা গ্রামে সুন্দর কিছু দৃশ্য দিয়ে আর দৃশ্যগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা সবাই মিলে আসছি আমার ফুপাতো বোনের বাড়ি তো ফুপাতো বোনের বাড়িটা একেবারে হচ্ছে গ্রামের মধ্যে চারপাশে ক্ষেত আর মাঝে হচ্ছে বাড়িটা তো ভীষণ ভালো লাগতেছিলো আসলে এরকম পরিবেশে কিন্তু ওইভাবে যাওয়া হয় না গ্রামের আর গ্রাম্য পরিবেশটা না আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে শহরের পরিবেশের তুলনায় তো যাই হোক এখানে হচ্ছে একটু বাড়ির পাশেই যেহেতু অনেক ক্ষেত আছে তো ক্ষেতের কাছে চলে আসলাম প্রকৃতির ছোঁয়া নিতে আর আপনাদেরকেও দেখাতে দেখালাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য তো এই যে আমাদের পিচ্ছি বাচ্চা আন্ডা বাচ্চারা সব খেলা করছে বাড়ির উঠানে আর আম্মু আমার আম্মু আসছে আর আমার অন্যান্য বোনেরাও আসছে তো এখানে বেশিক্ষণ থাকবো না আসলে আমার পোপা বোনের একটা বেবি হয়েছিলো বেবিটা মারা গেছে তো ওটাই দেখতে আসছিলাম ওদের তো এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব তো বাড়ি বন্ধুরা চলে আসছি বাসায় চলে আসছি আর এখন হচ্ছে প্রায় বারোটা বাজে আর বারোটার সময় তো অবশ্যই রান্না বান্নার জোগাড় জানতে করবো আর এই যে আমি গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে আর আপনাদের নিয়ে চলে গেলাম রান্নাঘরে তো আজকে হচ্ছে ফুপাতো বোনের বাসায় গিয়েছি ফুপাতো বোনের বাচ্চাটা মারা গেছে অনেক কান্নাকাটি করছে খুব খারাপ লাগলো দেখে তো এর জন্য আজকে আর অবশ্যই ব্লগটা কালের আজকের না তো ওখান থেকে ওই ওর কান্নাকাটি দেখে এসে আমার খুব খারাপ লেগেছে ভালো লাগে নাই এই কারণে কাল আর ভিডিওটা এডিট করি নাই তো আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা সবাই আমার ফোপা বোনের বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ যার যতদিন আয়ু যত দূর রেখেছে সে ততদিনই বাঁচবে এটা হচ্ছে আল্লাহর নির্দিষ্ট বেঁধে দেওয়ার একটা সময় প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু তারপরেও কি করার মন তো আর মানে না বলেন মানুষের মন তো তা তো আর মানে না আপন জন ফুরিয়ে গেলে মনে কষ্ট হয় তাই না তো বন্ধুরা এই যে হচ্ছে আমার দুপুরের বাজারটা চলে আসছে আর আজকে হচ্ছে বেশ কিছু সবজি আনছে আসলে আমরা সবজিটা একটু বেশি খাই সবজি বেশি খাই এই কারণে সবজিটা একটু বেশি আনে আর সব ধরনের সবজি আনছে আর আজকে হাজব্যান্ড বলে গেছে সব ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করতে তোর ই ওই সবজি রান্নারই জান্তি করছি আর এখানে হচ্ছে বাজারগুলো উঠাচ্ছি আর আর বন্ধুরা এখানে এই যে বাজারগুলো আমার সাজানো হয়ে গেছে আর এই যে টমেটো দেখছেন আসলে টমেটোগুলো না আমার কাঁচা খেতে অনেক ভালো লাগে আর আমি আপেলের মতো টমেটো খাই পাকা টমেটো আমার কাছে ভীষণ ভালো লাগে আর এর জন্যই আমার হাজব্যান্ড টমেটোটা একটু বেশি করে আনে আমি খেতে পছন্দ করি তাই তো যাই হোক এসব ছোটোখাটো টুকিটাকি পছন্দ অপছন্দ সব কিন্তু হাজবেন্ডটাই বুঝতে পারে তাই না তো এতটুকু জিনিস খেয়াল রাখলেই কিন্তু অনেক আসলে আমরা যারা স্ত্রীর স্ত্রীরা আছি তারা কিন্তু হাজবেন্ডের কাছ থেকে এতটুকুই প্রত্যেকে আশা করি আর এদিকে হচ্ছে আমার কাজের খালা চলে আসছে তো উনি হচ্ছে কাপড় চোপড় ধুচ্ছে আর আমাকে অনেক বেশি বেশি কথা বলতেছে যে এত কাপড় চোপড় রাখো কেন ওনাকে দিয়ে ধোয়াই কেন আর ধোবে না এরকম আর কি তো যাই হোক কথাগুলো সবই হজম করলাম কারণ কাজের লোক এক হিসাবে আকাশের চাঁদ সহজে পাওয়া যায় না তো অনেক কষ্ট করে কাজের খালাটাকে পাইছি তো কিছুতেই হারাতে চাই না তো কাজের খালা উনি আমাকে বলতেছিলো যে যত মোটা মোটা কাপড় চোপড় আছে যেমন শীতের জামা কাপড়গুলো ওগুলো তুমি ধোবা আর আমাকে হচ্ছে মানে মোটা মোটা কাপড় চোপড়গুলো আমাকে ধুতে বলছিল। আর যত পাতলা পাতলা কাপড় চোপড় আছে তাই ওনাকে দিতে বলছিল। তো যাই হোক ওনার কথাগুলো শুনলাম আর শুনছিলাম আর একা একা বসে বসে হাসছিলাম হাসছিলাম এই কারণে কারণ ওনাকে যে বেতন দেবো তো আমি বলছিলাম খালা তোমাকে যেই বেতন দেবো ওখান থেকে বেশি অর্ধেক আমাকে দিয়ে দেবা আমাকে দেবা কারণ তোমার সব কষ্টের কাজগুলো আমি যেহেতু করে দেব তো বেতনের বেশি অর্ধেক তো আমিই পাবো তাই না তো যাই হোক মাঝে মাঝে নিজেকে কাজের কাজের লোকই মনে হয় কাজের বুয়া মনে হয় নিজেকে তো আমার মনে হয় সব গৃহিণীরাই এরকম আর আজকে যেহেতু বললাম বন্ধুরা সবজি রান্না করব তো সবজি রান্না করার জন্য এই যে সবজি কেটে নিচ্ছি আর সব ধরনের সবজি দিছি আর আমি হচ্ছে পাতাকপিগুলো একেবারে গোটা গোটা করে কাটছি যেহেতু সবজি রানব এক ধরনের সব কিছু কাটছে এই কারণে আর এই যে হচ্ছে কিছু মরিচ গাছ আর বাইলা শাক এগুলো হচ্ছে আমাদের কাজের খালা আমাদের জন্য নিয়ে আসছে আসলে মরিচ গাছ এনেছে হচ্ছে লাগানোর জন্য আর বাইলা শাকটা এনেছে হচ্ছে আমাদের খাওয়ার জন্য আর এখন প্রায় একটা বাজে মন হচ্ছে ওর কোচিন থেকে চলে আসছে তো এসেই বলছিল মামনি আমি কিছু খাবো আমাকে টিফিন বানাই দাও তো আটা সিদ্ধ করা ছিল তো আটা দিয়ে ভাবছি কিছু বানিয়ে দেবো ছোটোখাটো শর্টকাট টিফিন তো এই যে আমি আটা দিয়ে একটা রুটিন মতো বানিয়ে নিলাম আর এখন হচ্ছে পরোটার মতো এটা ভেজে নিচ্ছি একেবারে সিম্পলভাবে এভাবে যদি বানিয়ে খাওয়া যায় একেবারে বাজারের মোগলাই যেটা একেবারে মোগলাইয়ের মতো স্বাদ আসে খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর আমার ছেলেও অনেক পছন্দ করে তবে আপনারা বাসে ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো ওই রুটিটার উপরেই আমি আরেকটা রুটি দিয়ে চাপ দিয়ে নিচ্ছি আর এই পাশটাও আমি তেল দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এই পাশটা হচ্ছে এখন আমি তেল দিয়ে ভেজে মচমচে করে নিব। আসলে আমার ছেলে একটু ক্রিস্পি ভাজা এগুলো বেশি পছন্দ করে আর এর জন্য ও এগুলো বেশি খায় আর ওর জন্য আমার সব সময় এই ভাজাভাজি করতে হয় তো যাই হোক আমার এখানে কিন্তু টিফ ছেলের টিফিনটা বানানো হয়ে গেছে আর এটাকে হচ্ছে এখন আমি পিস করে কেটে তারপরে ছেলেকে দেবো আসলে অনেক গরম আর ওর খে অনেক ক্ষুধা পেয়েছে এখন যদি আমি এটা ওকে দেই ও খেতে পারবে না অনেক গরম এই কারণে তো পিস পিস করে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তাড়াতাড়ি খেতে পারে এই যে বন্ধুরা দেখুন একেবারে কিন্তু মোগলাইয়ের মতোই দেখতে লাগছে আর খেতেও কিন্তু মোগলাইয়ের মতো তো যাই হোক আমরা বাসায় কিন্তু বাচ্চাদের এরকম শর্টকাট টিফিন বানিয়ে দিতেই পারি কি বলেন বাইরের খাবারের তুলনায় আমার কাছে মনে হয় ঘরের যাই বানিয়ে দেই সেই খাবারটাই কিন্তু বেশি প্রয়োজন বাচ্চাদের জন্য আর স্বাস্থ্যসম্মতও হয় কিন্তু অনেক তো যাই হোক আমার ছেলের টিফিনটা বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি নিশ্চিন্তে মনে রান্না করতে পারবো আসলে আমার ছেলেটা একটু খাদ্যরসিক খাবার দাবার একটু পছন্দ করে ওর ওকে যদি খাবার দিয়ে ঠান্ডা রাখা যায় তাহলে আমার দুনিয়ার সব কাজ আমি সেরে ফেলতে পারবো আর কোনো কথাই বলবে না তো যাই হোক ছেলেকে ঠান্ডা করার জন্য ছেলেকে খাবার দিয়ে দিছি আর এদিকে হচ্ছে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি সবজিটা রান্না করব। আর সবজিটা রান্না করার জন্য এখানে আমি যেই মশলাগুলো নিয়েছি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা সব কিছু আছে আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি প্রত্যেকটা বাটা হাফ চা চা চামচ পরিমাণই আছে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব আর হলুদের গুঁড়াটা আমি বেশি দেই নেই কারণ সবজিতে বেশি হলুদ হলে না কালারটা ভালো আসে না দেখতে ভালো লাগে না আর যেই জিনিস দেখতে ভালো না লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমি বন্ধুরা দেখতেই পেলেন লবণ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কিছু মরিচ দিয়ে দিলাম আর আমি মরিচটা খুব কম পরিমাণে দিয়েছি কারণ ছেলেকে খাওয়াবো এই কারণে তবে অনেকেই আছেন মরিচ বেশি খান তারা বেশি দিয়ে খেতে পারেন তো যাই হোক এখন হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো আমার সবজিটা কষানো হয়ে গেছে আর যেহেতু আমি সব সব শক্ত সবজি নিয়েছি এই সবজিগুলো সিদ্ধ হতে টাইম লাগবে এই কারণে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি সবজির মধ্যে আর এখন একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে এটা রান্না করব তো বন্ধুরা সবজিটা কিন্তু আমার নাড়াচাড়াটা প্রায় হয়ে গেছে এখনও হচ্ছে এটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি চলে আসলাম আর আমার সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি সবজিটা রান্না করার সময় বেশ খানিকটা তেল দিছি আসলে সবজি রান্নায় যদি তেলটা বেশি দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর এই যে কড়া কড়াইয়ের তলে কিন্তু অনেক তেল জমছে তো তেলে হচ্ছে সবজিটা নরম করে নেয় এই ধরনের সবজি খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকে সবজি রান্নাটা হয়ে গেছে আর আমি হচ্ছে এখন প্লেটে ঢেলে এটা সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমার সবজিটা কিন্তু একেবারে রেডি আর এদিকে হচ্ছে আমি ওই কড়াইতেই সবজি যে কড়াইতে রান্না করছি ওই কড়াইতেই হচ্ছে এখন আমি তরকারিটা রান্না করব আর কড়াইটা আমি ধুই নেই কারণ হচ্ছে সবজি আমি তো আপনাদের দেখালামই সবজি রান্না করার সময় বেশ কিছুটা তেল কড়াইতে জমা হয়েছিল তো ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি এই কারণে হচ্ছে কড়াইটা ধুই নাই আর এমনিতেও আমার থালাবাটি ধুইতে খুবই আলসামি লাগে আমি থালাবাটি ধোয়া পছন্দ করি না তো যাই হোক এক কাজে দুই কাজ সেরে ফেললাম আর রান্নার সময় যত কম বাসন জড়ানো যায় ততই কম কষ্ট কি বলেন রান্না করতে তো যাই হোক আমি এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি আর সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম আর মশলা কষানোর জন্য একটু পানি মিক্সড করলাম আর দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে টমেটো তো টমেটোটা আমি ফার্স্ট স্টেজেই দিলাম কারণ কারণ টমেটোটা গলা গলা হবে আর এর তরকারিটা একটু টক টক হবে সেই তরকারিটা ভালো লাগে খেতে এই কারণে একেবারে প্রথম পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর আজকে আমি হচ্ছে কাতলা মাছ রান্না করছি আসলে আমাদের বেশিরভাগই কাতলা মাছটা খাওয়া হয় কারণ ছেলে হচ্ছে ছোট কোনো মাছ খেতে পারে না তো ওর জন্য কাতল মাছ রুই মাছ বড় বড় মাছগুলো ওর জন্য আনি ওর বাবা তো এই মাছগুলোই খাওয়া হয় বেশি তো এর জন্য হচ্ছে আমি আজকে মাছ মাছগুলো ভাজি নাই কাঁচাই রান্না করতেছি কষিয়ে তো এভাবে রান্না করে আছে আমার মাছটা খেতে ইচ্ছা করলো আর মাছটা কিন্তু দারুণ হয়েছিল রান্না তো যাই হোক মাছগুলো উঠাই নিছি আর এই মশলার মধ্যে হচ্ছে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিয়ে সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা কষানো হয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিছি ঝোলের পানি তো আর আমি পানি অ্যাড করব না এই পানিতেই আমার একেবারে রান্না কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা আমি ঝোল যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছিলো তখন এর মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি আর এই যে আমার ওই একই পানিতে রান্না হয়ে গেছে তো যাক এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব আর আজকের আমার সারা দিনের কাজ কমপ্লিট আমার দুপুরের রান্নাটা হয়ে গেলে মনে হয় আমি একেবারে ফ্রি হয়ে যাই তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ